اكبر বন্ধুরা আমরা এখন যাচ্ছি কুম্ভ মেলায় এই সারা দিনে এখন টাইম পেলাম দোকান ছিল দোকানে প্রচুর ব্যস্ত ছিলাম তো বাচ্চাকে লোকের বাড়িতে রেখে দিয়ে তারপর আসলাম এই আমরা মাঠ দিয়ে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো রাস্তা শেষ হচ্ছে না ওরা কত দূর চলে গেছে দেখেছো বাপ ছেলে আমি কত পিছিয়ে এই দেখো শস্য খেয়ে দেখো না শস্য ফাঁকেনি কিছু কিছু পেকেছে কিছু কিছু পাকেনি বাবা এই দেখো ভুট্টা ক্ষেত পাশ দিয়ে রাস্তা এটা মাঠের রাস্তা তাই আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি ভালো রাস্তাও ছিল কিন্তু ভালো রাস্তার মধ্যে প্রচুর ধুলোবালি তো তার জন্য আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি দেখো ওরা বাপ ছেলে কত দূরে চলে গেছে আমাকে ছেলে আমি হাঁটতে পারছি না হাঁপিয়ে গেলাম দেখো ছোট ছোট কলা বাগান ওখানে দেখো কত বড় কলা বাগান বিশাল ও মাই গড কত দূর চলে গেছে বাবা কি রাস্তা দেখো এখন আমরা কলা বাগানের ভেতরে ঢুকে যাবো তোমার দাদা ভাই আগে আগে চলে গেছে আমি হাঁটছি এখনো তো আমরা প্রায় চলে এসেছি ওই দেখো দেখা যাচ্ছে অনেকটা হাঁটার পর আসলো কয়দিন দাদা হবে হবে আগত সকল দর্শনার্থী এবং কন্যার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রাধে 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 রাধে
ফটো করেন মোবাইল ছাপবেন না মোবাইল ছাপবেন না একদম ওই শয়তানগুলো একটা ধাক্কা মেরে মোবাইল করে দেয় ব্যাস চল চল বাবু কেন মা গোসাই চলো চলো লম্বা টান নমস্কার আমাদের অনুসন্ধান কেন্দ্রে একটি মানি ব্যাগ পাওয়া গেছে, কালো রঙের মানি ব্যাগ পাওয়া গেছে। যদি কোন ব্যক্তির সাথে হয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে মানি ব্যাগটি নিয়ে যাবে। আর গঙ্গার ঘাটে লেডিস মানি ব্যাগ হারিয়ে গেছে। যদি কোন দোকানে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে বলে না যে মল্লিক চলো দুটো বাজে তিনটে বাজে চলো আর কোনো গানে আমার আমার তালে আমরা এসেছি স্নান করতে, কিন্তু এখন গঙ্গায় নামতে দিচ্ছে না। সত্যি কথা দুর্ভাগ্যের কপাল যে লেট হয়ে গেছে আর খুব খারাপ লাগছে যে বাড়ির কাছের মানুষ হয়ে আজকে স্নান করতে পারলাম না গঙ্গায়। এর থেকে দুর্ভাগ্য কার আছে বলো? দুর্ভাগ্যের যাক বন্ধুরা স্নান করতে পেরেছি। কাটলাম মা, মাকে তুলব ধরে ধরে এখানে আঙুল দিস না। চল এবার চলো ভেলা ঘুরে ঘুরে বন্ধুরা স্নান করে ফেলেছি, ড্রেস ফ্রেস সব ছেড়ে নিয়েছি, এবার চলো মেলা দেখবো, মেলা ঘুরে গেলে। আরে মা ওইদিকে তাকাও, কি ওদিকে দেখবো? এখানে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়েছিল, এখন খাওয়া শেষ হয়ে গেছে। একটা কানের খুলে পড়ে গেছে গঙ্গায়।
আমাকে ডাকছে খিচুড়ি খেতে। দেখি সব খাওয়া শেষ হয়ে গেছে, তবে দেখি পাওয়া যায় নাকি। বাবা এইদিকে আসছিস কেন? এই বাবা গরম, ওটা গরম করাই চলে। আরে আমি ধরবো কি করে এইখানে ধরে? এখানে রাখার জায়গা থরেই আছে। ওরাই ভালো করছে। মেলাতে ঘুরতে
কই যাও তুলে রাখবো এটা নতুন তো ছিল তাহলে এই দুটো নিয়ে দাও বাবা হাত দেন শোনা ওইগুলো পড়ে যাবে না তো ছিঁড়ে চল চল সিধু চল আমাদের এই স্বেচ্ছাসেবক ক্যাম্প চলছে যদি কোনো দর্শনার্থী কোনো সমস্যায় আমরা বাড়ি চলে এসেছি।